2022 সাল তো প্রায় শেষ, কে কি হারিয়েছেন কে কি পেয়েছেন, তবে পাওয়ার থেকে না পাওয়ার গল্পটাই যেন বেশি। অনেকে আপন মানুষ হারিয়েছে, অনেকে আপন মানুষ অনেক দূরে চলে গেছে, অনেকের খুব প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলেছে, আবার কিছু মানুষ জীবনের অনেক কিছু পেয়েছে। তবে একটা সত্যি কথা কি জানো, 2021-22 শুধু সাল হিসাবে নয়, ইতিহাসে লেখা থাকবে হাজারো শিক্ষার্থী ঝরে পড়ার গল্প হিসাবে। আমি 2022 সালে হেরেছি, ব্যর্থ হয়েছি, আবার জিতেছি, কেঁদেছি, হারিয়েছি, আবারও ভালোবেসেছি। আর যাই হোক না কেন, অনেক কিছু শিখেছি, অনেক শিক্ষা পেয়েছি। আমাদের জীবন থেকে সময় চলে গেছে, আপন মানুষ চলে গেছে, আপন মানুষ পর হয়ে গেছে। এ থেকে তুমি দুঃখ পেও না, তুমি থেকে শিক্ষা গ্রহণ করো যে সেই সময়টা সেই মানুষটা তোমাকে কি শিখে গেল। দেখো, জীবন সবসময় একরকম থাকবে না, জীবনের কাজ হচ্ছে পরিবর্তন হওয়া, সবকিছুই পরিবর্তনশীল, সবকিছু, ইট অ্যান্ড এভরিথিং। তুমি একটা সময় পরিবর্তন হয়ে যাবে, এনে দুঃখ প্রকাশ করার কিছু নেই। 2020 অতিক্রম করে 2021 এসেছিলাম, 2021 পার করে 22-এ, প্রায় 22-এ শেষের দিকে 2023 অতিক্রম করব এক সময়। তখন দেখবা অনেক কিছু হারিয়ে গেছে, অনেক কিছু প্রতিফলন হয়েছে, অনেক কিছু নতুন এসেছে, অনেক কিছু পুরাতন হয়ে গেছে। আমাদের জীবনটা এমন, মেনে নিতে হবে, সবকিছু জীবন, সবকিছু মিলেই আসলে জীবন। গত জানুয়ারিতে বা গত ডিসেম্বরে যারা ছিল, এই ডিসেম্বরে তারা নেই, জানুয়ারিতে তো থাকার কথাই আসে না বা প্রশ্নই ওঠে না। দেখেছ জীবন কতটা পরিবর্তনশীল, যে মানুষটাকে ছাড়া আমরা একটা সময় কোনো কিছু কল্পনা করতে পারতাম না, ভাবতে পারতাম না, সেই মানুষটা আমাদের সবসময় ব্রেনের ভিতরে থাকতো, সেই মানুষটা সব কিছু কেয়ারিং করতে ভালো লাগতো, সেই মানুষটা সবসময় কাছে নিতে ভালো লাগতো, সেই মানুষের সাথে কথা না বললে হার্টবিট বন্ধ হয়ে যেত। দেখো সেই মানুষটা কিন্তু এখন নেই, সেই মানুষটা কিন্তু থাকে না। পৃথিবীর প্রত্যেকটা নিয়ম এরকম, এটা চিরন্তন সত্য, মেনে নিতে হয়। ডিসেম্বরে যে মানুষটা থাকে, পরের ডিসেম্বরে সেই মানুষটা থাকে না, বা সেই মাসে পরিবর্তন হয়ে যায়, বা পৃথিবীতেই থাকে না, কিন্তু আমাদেরকে এটা মেনে নিতে হয়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতির চিরচরিত রূপ। তবে কথাটা মাথায় রেখো, 2022 সাল শেষ হতে চলেছে, তুমি কি করেছো না করেছো এটা ডোন্ট কেয়ার, এটা ছেড়ে ফেলে দাও। সামনের সাল, সামনের দিনগুলো তোমার করে নেওয়ার চেষ্টা করো, সামনের দিনগুলো যেন তুমি বলতে পারো না, এটা আমি ঠিক কাজ করেছি, যেটা গেছে সেটা গেছে, তুমি কখনোই আর ফিরিয়ে আনতে পারবে না, সেটার জন্য কষ্ট পেও না, দুঃখ পেও না, সেটার জন্য অনুতপ্ত হো না। সামনের যে সময়গুলো আছে এই সময়গুলো তোমার, পিছনে যে সময়গুলো চলে গেছে সেগুলো তোমার নয়। কিন্তু বারবার মনে রেখো, মাথায় রেখো, জীবনে যে শিক্ষাগুলো পেয়েছো সেই শিক্ষা থেকে অনেক বড় হওয়ার চেষ্টা করো। আমাদের জীবনে শিক্ষাই থাকে, আর কিচ্ছু থাকে না। বিশ্বাস করো, যে মানুষগুলো চলে যায়, যে সময়গুলো চলে যায়, আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়, আর এই শিক্ষাটা নিয়ে আমরা অনেক বড় হতে পারি। ওই শিক্ষাটাই আমাদের দরকার, ওই শিক্ষাটাই আমাদের জীবনে অনেক কিছু করতে পারে। তো তুমি এই জীবন থেকে শিক্ষা নাও, যে কোন জিনিসটা চলে গেছে, কেন আপন মানুষ চলে গেল, কেন সময়টা এভাবে অতিক্রম করলাম, অতিক্রম কেন করলাম, কিভাবে করলাম, আসলে আমি চাইলে আরো একটু ভালো করতে পারতাম। এই আফসোসটা যেন না থাকে, যে আমি 2020 পার করলাম আফসোস থাকলো, 2021 পার করলাম আফসোস থাকলো, 2022 পার করলাম আফসোস থাকলো, 2023ও পার করে ফেলবো আফসোস থাকবে। এই আফসোসটা যেন আমাদের কাছে না থাকে, সেজন্য চেষ্টা করবো সবসময় নিজের করে নেওয়ার জন্য, টাইমগুলো যেন নিজের থাকে, অ্যাচিভগুলো করতে হবে, চেষ্টা করতে হবে। অনেক মানুষের অনেক স্বপ্ন, অনেক মানুষ অনেক কিছু করতে চাই, অনেক মানুষ অনেক উপরে উঠতে চাই, অবশ্যই চেষ্টা করলে অবশ্যই হবে, চেষ্টা করলে অবশ্যই হবে। কেউ চেষ্টা করেছে আর আমার সামনে এসে বলবে যে ভাই আমি পারিনি, এটা আমি বিলিভ করি না, অবশ্যই আসবে, লেগে থাকবা যে ওই জিনিসটা শেষ কোথায় আছে, সেই জিনিসটা না হওয়া পর্যন্ত তুমি হাল ছাড়বা না, অবশ্যই তুমি পারবা, অবশ্যই তুমি পারবা, অবশ্যই তুমি পারবা। জীবনের সাথে যেগুলো হয়ে গেছে বা ঘটে গেছে, অনেক আপন মানুষ ছিল পর হয়ে গেছে, অনেক আপন মানুষ চলে গেছে, অনেক আপন মানুষ দুনিয়াতেই নেই, এগুলো যে কষ্ট পেও না, দুঃখ পেও না, অনুতপ্ত হেও না, কারণ যেটা প্রকৃতির চিরচরিত রূপ সেটা হবে, এটা হতে দিতে হবে, এটা তো তোমার কোনো হাত নেই। কষ্ট পেও না, দুঃখ পেও না, কিন্তু যেটা চলে গেছে সেটাতে দুঃখ না পেয়ে এখন সাম্প্রতিক যেটা আছে সেটা নিয়ে বাঁচার চেষ্টা করো, এবং সময়টা কাজে লাগাও, এবং যে শিক্ষাটা পেয়েছো সেই শিক্ষাটা কাজে লাগানোর চেষ্টা করো। একটা প্রতিজ্ঞা করো এখনই, যে ভুলগুলো তুমি আগে করেছো সেই ভুলগুলো আমি আর কখনো দুইবার করবো না। তাহলেই দেখবা তুমি অনেকটা ভালো আছো, অনেকটা সুখে আছো, অনেক কিছু করতে পারছো। থ্যাংকস ফর ওয়াচিং।